160 হেক্টর না করে আপনারা আজকে যদি এখানে উদ্বুদ্ধকরণ হয়ে থাকেন, আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ আমরা লাভবান, তাহলে আগামী বছর আমরা যেন দেখতে পাই যে 2,500 হেক্টর জমিতে আপনারা সবাই মিলে মানে আমাদের ধানগুলি করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন সেটা অব্যাহত রাখবেন। তা আমাদের এখানে কৃষক ভাইরাও বক্তব্য দিয়েছেন, তা আমি বলবো আসলে আমাদের সকলেরই এখানে শ্রদ্ধেয় আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়, তিনি কিন্তু সব সময় কৃষক ভাইদের জন্য কি করা লাগবে, তিনি আজকে নয় আরো 50 বছর পরে কৃষিকে কোথায় নিয়ে যাওয়া লাগবে সে বেশি ভাত খাই অন্য ফসলের চেয়ে, কাজে সেখানে যাতে কিছু পুষ্টি যায় সেই ধরনের ধানের জাত ভবিষ্যতে আপনারা এই ধানটা খুব সুন্দর ভাবে করতে পারবেন। এখানকার এখন অত্যন্ত সুযোগ্য উপপরিচালক, উনি কৃষিকে এগিয়ে নিয়ে আসছেন এই অঞ্চলের। তা মাননীয় উপপরিচালক আশরাফুদ্দিন স্যারকে বক্তব্য জন্য এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ। যাক, আজকের এই ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মাঠ দিবস এবং প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত প্রধান অতিথি ডক্টর বাঙ্গুর মহাপরিচালক ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত কৃষক কিষাণের ভাই বোনেরা, সম্মানিত সচিবমন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকক্ষণ যাবৎ এখানে যে গাজীপুরের আশেপাশে অনেক জায়গা ছিল সেখানে না করে এখানে আসছে, এটার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর পাশাপাশি আপনারা ওই অত্যন্ত গরমের মধ্যে আমাদের এই আসলে যে ক্ষুধা এবং গরম দুইটার অপেক্ষা করে আপনারা যে অনুষ্ঠানটা এই শোনার জন্য বসে আছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ যারা অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আমরা আসলে এই যে বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে আমাদের বর্তমান কৃষি বান্ধব সরকারের যে আমাদের সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আপনাদের নির্বাচিত এমপি, আমরা কিন্তু গর্ববোধ করি যে আমরা শেরপুর জেলা বা নকলা উপজেলার কৃষি অফিসার, আমরা আপনারা এই এলাকার কৃষক, কারণ আপনারা নতুন কিছু প্রযুক্তি সম্পর্কে সর্বপ্রথম আপনারাই জানতে পারেন। আজকের এই যে আউশ আবাদ এটা নিয়ে এত কথা হচ্ছে, এটা ওনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের বহিঃপ্রকাশ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে এই যে সাফল্যের এত এত কৃষিতে যে এত সফলতা আসছে, বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্ত দেশ, বাংলাদেশ এখন কৃষিতে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ এই দেশের কৃষি মন্ত্রী সম্পর্কে আপনার মন্তব্য? উনি কিন্তু শুধু একটাই বলছিল যে ওনার এই দূরদৃষ্টি সম্পন্ন এবং কৃষক দরদী মন্ত্রী সম্পর্কে আমার কিছু বলা আছে, অর্থাৎ উনি কিন্তু দূরদৃষ্টি আজকে থেকে 50 বছর পরে কি হবে সেটা নিয়ে অনুচিন্তিত, কারণ আজকে হয়তো পানির সমস্যা নাই, এই যে 15 টাকা যে হাফ লিটার পানি আমরা কিনে খাচ্ছি কোনোদিন কিন্তু কেউ চিন্তা করি নাই যে পানি হয়তো বোতলে উঠবে বা কিনে খাইতে হবে, যে চিন্তা করছি তাহলে এইটা চিন্তা করি যে আমাদের এখন গরুর উপর শুধু নির্ভরশীল থাকতে চলবে না, এখন আমরা খাদ্য উদ্বৃত্ত দেশ, এই উদ্বৃত্তকে ধরে রাখার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ছোট্ট একটা দেশ দেখুন ওনার নেতৃত্বে কিরকম সফলতা আছে, আমরা পাট উৎপাদনে বিশ্বের মধ্যে 2 নম্বর অবস্থান, আমরা সবজি উৎপাদনে বিশ্বের 3 নম্বর অবস্থানে আছি, চাল উৎপাদনে আমরা চতুর্থ অবস্থানে আছি, কাজে এই যে একটা ছোট্ট দেশ এটা সম্ভব হয়েছে একমাত্র ওই মতিয়া চৌধুরীর কারণে, উনি যদি মন্ত্রী না থাকে আজকে আপনারা বলতেছেন সরকার দেখেন কৃষিতে 6,000, 7,000, 9,000 কোটি টাকা ভর্তুকি দেয়, আপনি হয়তো চিন্তা করতে পারেন এই টাকা যাই করে, বাংলাদেশে যদি মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রী না থাকে আপনার কোন সারই 50 টাকার নিচে কিনতে পারে, যদি ভর্তুকি প্রত্যাহার করেন সমস্ত সার থেকে আপনাকে 2,000 থেকে 2,200 টাকা প্রতি বস্তা সার কিনতে হবে, যেটা এখন আমরা অর্ধেকেরও কম মূল্যে আমরা কিনি, এইটাই মতিয়া চৌধুরী। আমরা আশা করি যে ওনার নেতৃত্বে যে আমরা আজকে খাদ্য ঘাটতিদেরকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি, ভবিষ্যতে ওনার যে চাহিদা আপনারা আজকে যে উদ্দেশ্য আউশের আবাদ বাড়ানো, আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই এলাকায় আপনাদের এই বানেশ্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সব আছে, গত বছর আপনারা যারা এই রোডে গেছেন দেখছেন রাস্তার বাম পাশে শুধু আউশ ছিল, আর এবার বাম পাশে এবং ডান পাশে দুই দিক থেকেই কিন্তু আউশের আবাদ বাড়ছে, সেই জন্য আপনাদের আমরা ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি এটাও অনুরোধ করছি যে আগামীতে এই আবাদ আরো বাড়ানো, কেন এই যে আপনাদের সামনে অনেকে বলছে কৃষকের বক্তব্য 42 মন ধান কৃষকের বক্তব্য পাইছে, আজকে হয়তো প্রদর্শনীটা 43 মন পাইছে, আমি নিজে শস্য কর্তন অংশগ্রহণ নাইতে বাড়িতে 50 মন ধান পাইছে আসছে শুকনা বেশিতে 50 মন, এবং এখন যারা কাটতেছে গড়ে 48 থেকে 52 মন ফলন হচ্ছে, কল্পনাই করা যাচ্ছে না, মানে কল্পনাই করা যাচ্ছে না যে আউশের ফলন এত বেশি, এবং এই 48 সহ নেরিকা মিউটেন্ট যারা অত্যন্ত ভালো, এবং আমরা আশা করি এই যে এটা আমরা কিন্তু দেখেন
হাউসটাকে এক সময় এটা বস্তির বাচ্চার মতো যত্ন করতাম, মামুনটাকে গ্রামের বাচ্চা আর বুড়োটার কিন্ডার গার্ডেন এর বাচ্চার মতো যত্ন করে দিকে ফলন ভালো। আমরা আশা করবো আপনারা আগামীতে আউশ এবং আমন এবং পুরো তিনটাকে কিন্ডারগার্টেনের মতো বাচ্চার মতো যত্ন করবেন, তাহলে ফলন বাড়বে এবং আমরা এই যে খাদ্যে যে উদ্বৃত্ত হয়েছি সেটা আমরা ধরে রাখতে পারবো। আশা করি আপনারা সেটা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে যারা আয়োজন করছে অনুষ্ঠান তাদেরকে সহ আপনারা যারা অনুষ্ঠান উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকের এই মাতৃ দিবসে আনুষ্ঠানিক আমরা এখানে ধন্যবাদ।